নমস্কার, ডিএনএন বাংলার সকল দর্শককে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সব থেকে বড় বিষয়টা এখন আমাদের চিন্তার কারণ হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের আবহাওয়া। আজকের আবহাওয়ার আপডেট এবং আগামী কয়েকদিন আবহাওয়া কীরকম থাকবে সমস্ত বিষয়টা নিয়েই আজকে কথা বলতে চলে এসেছি আমি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই মুহূর্তে যে তাপপ্রবাহ চলছে সেই তাপপ্রবাহ পরিবর্তনের কিন্তু কোনো সম্ভাবনা নেই, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 7 দিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই কিন্তু তীব্র তাপপ্রবাহে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি যেটা জানিয়েছে সেটা হচ্ছে আরও 1 থেকে 2 ডিগ্রি টেম্পারেচার বাড়তে পারে। সেক্ষেত্রে কোন কোন জেলায় কত টেম্পারেচার থাকতে পারে সেই বিষয়গুলো এবং কলকাতার তাপমাত্রা বা কলকাতা সংলগ্ন যে জেলাগুলো হাওড়া হুগলি এই জেলাগুলোতে তাপমাত্রা কীরকম থাকতে পারে আগামী কয়েকদিন, সেই সমস্ত বিষয়টাই আজকে আপনাদেরকে জানাবো। আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে আগামী 7 দিন কিন্তু দক্ষিণবঙ্গে চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। সেই সঙ্গে তাপমাত্রা পৌঁছতে পারে প্রায় 45 ডিগ্রি ছাড়িয়ে, কিছু কিছু জায়গায় তো 45 ডিগ্রির বেশিও তাপমাত্রা হয়ে যেতে পারে। পাশাপাশি কলকাতার তাপমাত্রা ছাড়াতে পারে 41 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, যে বিষয়টা আমাদের কাছে খুবই এই মুহূর্তে প্রয়োজনীয় যে একটু বৃষ্টি বা কালবৈশাখী সেই সমস্ত কোনো বিষয়ের কিন্তু এই মুহূর্তে কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়া দপ্তর। আরও একটা বিষয় যেটা জানিয়েছেন যে দক্ষিণবঙ্গের 7টি জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমান এই 7টি জেলায় কিন্তু চরম তাপপ্রবাহ চলবে, অর্থাৎ তাপপ্রবাহের লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি কলকাতা এবং তার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে, কলকাতা সংলগ্ন জেলাগুলোতেও কিন্তু তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি কলকাতা এবং তার সংলগ্ন জেলাগুলোতে তাপমাত্রা ছাড়াবে 41 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে যে বিষয়টা আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত যতটা সম্ভব বাড়ির বাইরে না বেরোনোর কথা তারা জানাচ্ছেন এবং যতটা সম্ভব বেশি পরিমাণে জল খাওয়ার কথা বলছেন, শরীরকে হাইড্রেট রাখার কথা বলছেন। এবার আসি কলকাতার তাপমাত্রার বিষয়ে। কলকাতার তাপমাত্রা গত 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। আগামী 24 ঘন্টায় কলকাতার তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ পৌঁছতে পারে 41 ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতা সংলগ্ন জেলাগুলোতেও তাই, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কিন্তু গত 24 ঘন্টায় ছিল সর্বাধিক 90% এবং সর্বনিম্ন 45%, এর কোনো হেরফের কিন্তু আগামী কয়েকদিনে হচ্ছে না। ফলত বোঝাই যাচ্ছে এই যে গরম, এই যে এবং ব্যালার্ড এই টাইমটা, এটাই কিন্তু লু বইবে, যেটা বারবার তারা বলছেন যে লু এর সতর্কবার্তা জারি করছেন এবং এটা অস্বস্তি এবং আর্দ্রতাজনিত কিন্তু গরম থাকবে। ফলত যেটা দেখা যাচ্ছে যে আগামী কয়েকদিন, আগামী এক সপ্তাহ কিন্তু এই পরিস্থিতি বা এই গরমের পরিস্থিতি আমাদেরকে সহ্য করতে হবে এবং এই ধরনের অস্বস্তি কিন্তু বঙ্গে জারি থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেমনটা জানা যাচ্ছে উত্তরবঙ্গের 3 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এই 3 জেলায় কিন্তু 28 আর 30 তারিখ অর্থাৎ রবিবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু দমকা হাওয়া বইতে পারে। কিন্তু উত্তরবঙ্গের বাকি 3 জেলায় উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কিন্তু তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এরকমই আরও নানা ধরনের খবরের আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।